হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো রয়েছো। আর আমি তো বিয়ে বাড়িতে খেয়ে খেয়ে বেশ ভালো রয়েছি। তো কালকে তোমাদের সাথে একটা বিয়ে বাড়ি শেয়ার করেছিলাম, আজকে আবার চলে এসেছি বিয়ে বাড়িতে। আজকে হচ্ছে আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে, মানে আমাদেরও ভাই। তো চলো বন্ধুরা, ব্লগটা এখন থেকে আমি শুরু করছি, আর বিয়ে বাড়িতে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। মেন রাস্তা থেকে বিয়ে বাড়িতে ঢোকার আগে পর্যন্ত অনেকগুলোই লাইট দিয়ে আর ফুল দিয়ে গেট করেছিল, আর দেখতে খুব সুন্দর লাগছিল গেটগুলো। আর বিয়ে বাড়িটাকেও না খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল। বিয়ে বাড়িতে ঢুকে প্রথমেই চোখ পড়ে সেলফি জোনটার দিকে, ব্যাস আর যাই কোথায়, ফটো তুলতে শুরু করে দিই। মানে তখনও ভাই বা নতুন বউ কাউকেই দেখিনি। আসলে কি বলতো, সেলফি জোনটা ফাঁকা পাওয়া না খুব মুশকিল হয়। তো যাই হোক, ফটো ওটো তুলে চলে গেলাম একদম ওপরে, আর গিয়ে দেখছি প্রচুর ভিড়। তো যাই হোক, তারই মধ্যে ঠেলাঠেলি করে পৌঁছে গেলাম একদম বউয়ের কাছে। আর জানোই তো আমার একটু বউয়ের কাছ সঙ্গে ফটো তুলতে বেশি ভালো লাগে। আর এই দেখো, বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে আমার বান্ধবী, ভীষণ ব্যস্ত, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও সেজেছে কিন্তু খুব সুন্দর। আর আমাদের মেয়েদের সাজা মানেই তো ফটো তোলার ধুম, ব্যাস দুই বান্ধবীকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম ফটো তুলতে, রাজশ্রী আর শুক্লা। শুক্লা সত্যি করেই খুবই ব্যস্ত ছিল, যতই হোক ভাইয়ের বিয়ে বলে কথা, আর সমস্ত দায়িত্বটাই প্রায় ওর উপরেই ছিল। তাই ওকে আর ডিস্টার্ব না করে আমরা বেরিয়ে চলে আসি বাইরের দিকে, আর গোটা বিয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে দেখো যে ব্যালকনিটা রয়েছে না, এখান থেকে দাঁড়িয়ে বিয়ে বাড়ির বাইরের ভিউটা পুরো দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল দূর থেকে দেখতে। শুধু সেলফি জোনে নয়, আমি কিন্তু এখানেও অনেক ফটো তুলেছি, তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো সেই ফটোগুলো। আর সত্যি কথা বলছি, ফটোগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। আর আজকে কিন্তু আমি একটু অন্যরকম সেজেছি, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কেমন সেজেছি বা আমাকে কেমন দেখতে লাগছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকার পর খিদে পেয়ে গেছিলো। তো তোমাদের দাদা আমাকে বলছিলো চলো নিচে গিয়ে খেয়ে নিই, কারণ আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে, রাস্তাটা অনেকটাই। আর শীতকালের রাত যেহেতু, তাই একটু বেশি রাত হয়ে গেলে না গ্রামের সাইডে লোক থাকে না বেশি রাস্তায়, তো সেই জন্য আমরা নিচের দিকে চলে গেলাম খেয়ে নেওয়ার জন্য। আমরা তো তবু একটু ছিলাম, রাজশ্রীদের বাড়ি যেহেতু আমাদের থেকে আরও একটু দূরে, তো সেই জন্য ওরা আমাদেরও আগে খেয়ে নিয়েছিল। যদি কাছাকাছি বাড়ি হতো তো সবাই একসাথেই খেয়ে নিতাম, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক দেখো, আমরা এখন চলে এসেছি খাবার টেবিলে আর বসে পড়েছি খেতে। কাটলেট দিয়ে শুরু করেছিলাম খাবারটা, আর তারপর এক এক করে কচুরি, ডালমাখানি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন খাচ্ছিলাম। এমন সময় চলে আসে আমার এক দাদু ভাই। এই দাদু ভাই কিন্তু ভীষণ গাল দেয়, কিন্তু খুবই ভালো মনের মানুষ, মানে আমাকে খুব ভালোবাসে। তা বলে কি আমাকে গাল দেন সেটা নয়, মানে আমার সাথে খুবই আর কি মারেন। আমরা যখন খেতে বসেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল, তারপর যখন খেয়ে উঠছি দেখছি বিশাল ভিড় লেগে গেছে। তো সেই জন্য আর আইসক্রিমটা ওখানে বসে খেতে পারিনি, নিচে চলে এসেছিলাম। পানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, পান আমি খাই না, কিন্তু ওর যে গেট আপটা করেছিল ওটা আমার দারুণ লেগেছে।
খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি একবার বান্ধবীর কাছে গিয়েছিলাম দেখা করতে, তোর সাথে দেখাও হয়ে গেছে, এরপর বাড়ি ফিরবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো অবশ্যই যেন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও আজকে বিয়েবাড়ি কেমন লাগছিল আর আমার সাজটা কেমন হয়েছিল। তো চলো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।